প্রার্থী তালিকা প্রকাশের আগে ফের সাগরদিঘিতে প্রার্থী বদল নিয়ে শাসক দলের সমষ্টি কোন্দল প্রকাশ্যে। সাগরদিঘি বিধানসভায় প্রার্থী বদলের পোস্টার পড়ল। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সাগরদিঘিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই বৃহস্পতিবার প্রার্থী বদলের পোস্টার সাটানো হলো দেওয়ালে দেওয়ালে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল চাই, পোস্টার টাঙিয়ে প্রতিবাদী বিধায়ক সুব্রত সাহার বিরুদ্ধে সোচ্চার হলেন বিধায়ক বিরোধী তৃণমূল নেতা কর্মীরা। এদিন সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুরুজ্জামান শেখের নেতৃত্বে এই পোস্টারগুলি সাটানো হয়। আর এই কর্মসূচিতে যোগ দেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, এমনটাই সূত্রের খবর। মতদানদের প্রতি আস্থা আছে, কর্মীদের কথা আমরা জানানো হয়েছে প্রত্যেককে, সমস্ত প্রধানরা জানিয়েছে, আমিও জানিয়েছি। আমি সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে প্রতিটা মানুষের কাছে গেছি, প্রতিটা মানুষ আমাকে আবেদন করেছে প্রার্থী বদলের জন্য, আমি সেই কথা বলেছি। তার বিধায়ক কোটের টাকা, 10 বছরে বিধায়ক কোটার টাকা কোথায় খরচ করছে, কী করছে ব্লক সভাপতি হিসেবে কিছুই জানি না। এখন কী চাইছে? চাইছি আমরা প্রার্থী বদল। আমরা তৃণমূল কর্মীরা এই ব্যানারটা লাগাচ্ছি, সাগরদিঘির জনগণের যে আওয়াজ, সাগরদিঘির জনগণ, আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদের ব্লক সভাপতি আমাদের মধ্যে আছেন, ওনাকে সবাই এসে অভিযোগ করছেন, আমাদের বিধায়কের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, আমি টোটাল ডিটেলসে বলছি না। সেই জন্য জনগণের যে চাও, মানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার জন্য আজকে আমরা সকল তৃণমূল কর্মীরা আমরা সাগরদিঘি 60 নম্বর বিধানসভা কেন্দ্রে আমরা প্রার্থী বদল চাই। গত 22শে ফেব্রুয়ারি সাগরদিঘিতে প্রার্থী বদলের দাবিতে সুর চড়ান স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের একাংশ। আবার পড়ল পোস্টার, জানিয়ে ভোটের আগে সাগরদিঘিতে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যদিও এই প্রার্থী বদল নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি বিধায়ক সুব্রত সাহা। প্রার্থী বদল কি সত্যি হচ্ছে? বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের আওয়াজে কি সাড়া দেবেন তৃণমূল সুপ্রিমো, নাকি থাকছে অন্য কোনো চমক? যা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ,